জননেত্রী শেখ হাসিনা সৎ ও যোগ্য প্রার্থীকে নমিনেশন দিবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। বুধবার দুপুরে সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার রুহুল আমিন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও সোনাইমুড়ি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার রুহুল আমিন এসব কথা বলেন। সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুমিনুল ইসলাম বাকের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফম বাবু এর পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী। প্যানেল মেয়র হাফেজ দুলাল, সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা আউয়াল, ইউনুস মাস্টার, আবুল খায়ের, বেল্লাল হোসেন পাটোয়ারি, বাবুল, সোনাইমুড়ি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নোমান সিদ্দিকী, সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলাওয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক শ্যামুল উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ নাফি আহমেদ ফয়েজ, সোনাইমুড়ি পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রিদওয়ান ভুঁইয়া সহ অনেকে। আমাদের লোককে জায়গায় জায়গায় হত্যা করবে।